জায়গাটা খুব শর্ট, বৃষ্টি হচ্ছে বাইরে, সেই কারণে আপনাদের পুরো ছবিটা আমি ঠিকঠাকভাবে তুলতে পাচ্ছি না। ভিডিওটা করছি, আপনি একটুখানি দেখে নেবেন, কাজ ভালো হয়েছে, আপনাদের পছন্দ হয়ে যাবে। বিকেল 4টার মতো বাজে, 14ই আগস্ট থেকে শিল্পী নিজে হাত লাগিয়েছেন এবং তার কথা রাখতে তিনি দেবীকে তো প্রস্তুত করেছেনই। নিশ্চয়ই সেই নীল রং মনে আছে আপনাদের, নীল রং মানেই হলো আবুধাবি, সবুজ রং মানেই হলো সিঙ্গাপুর। দেখুন একটা জিনিস বাকি আছে, সেটা আমি আপনাদের পরে বলে দিচ্ছি। এই হলো গণপতি বাপ্পা মরিয়া, সিদ্ধিদাতা গণেশায় নমো, তার পাশেই দেবী লক্ষ্মী, তার পাশেই দেবী সরস্বতী। বলতে পারবেন এই গণেশ, লক্ষ্মী, সরস্বতী কোন দেবীর সেট? ওই যে বললাম নীল রঙের চালিটাকে খেয়াল রাখুন, দেখতে পাচ্ছেন নীল চালি, তার মানে এগুলো আবুধাবি দেবীর সঙ্গে যাবে। এবার পালা সবুজ রঙের যে পেছনের চালি, কার্তিক, গণেশ, দেবী লক্ষ্মী এবং দেবী সরস্বতী, পেছনের চালির রং সবুজ, অর্থাৎ আপনারা এখন বুঝে গেছেন এই তিন দেবদেবীর পুত্রকন্যারা, ওদিকে কার্তিক সমেত, এরা সিঙ্গাপুরে যাবে। অসুর, অসুর মানে দৈত্য দানবের কথা আমাদের মনে হয়, অ্যাকচুয়ালি অসুর মানে একটা প্রতীক। সেই প্রতীক হচ্ছে আমাদের ভেতরে যে আসুরিক ইচ্ছে কামনা বাসনা থাকে, মানে তমগুণ, তাকেও কিন্তু শিল্পী যথাযথভাবে আভূষিত করেছেন। এটি হলো সিঙ্গাপুরের দেবীর অসুর এবং নীল চালি মানে আবুধাবির দেবী, সেই দেবীর অসুরের রঙটি যথাযথ হয়েছে সবুজ রং। সবুজ রং মানেই হলো ঈর্ষার কালার, আমাদের মন থেকে ঈর্ষাকে এই দুর্গাপুজোর সময় তার কাছে প্রার্থনা, মায়ের কাছে যেন ঈর্ষা অন্তরিত হয়। এই অসুরকেও শিল্পী কার্পণ্য করেননি, আভূষিত করে ছেড়েছেন। শেষের দুদিনে মাসদেরেক দুয়েকের হাড় ভাঙা খাটুনির পরে এই যে আপনারা মুকুট, চালচিত্র,
এবং অসাধারণ যে সাজসজ্জা দেখছেন, এইটি কিন্তু অর্ডার পাওয়ার সাথে সাথেই শিল্পী ভেবে রেখেছেন। মানে শিল্পী দুর্গাকে নিয়ে একটা কবিতা লেখেন, আর সেই কবিতাতে কখন কোথায় দেবীকে কী অস্ত্রশস্ত্র কী আঙ্গিকে সজ্জিতা করবেন সেটা তার মাথায় থাকে। দু আড়াই মাস ধরে সেই কল্পনাটা যখন ফুটে ওঠে, তখনই যারা এই বাহ্যিক গয়নাগাটি মুকুট তৈরি করে সেই সব শিল্পীদের কাছে উনি খবর পাঠান যে আমার দেবী শেষ, এবার দেবীকে সাজিয়ে রওনা করতে হবে। অর্থাৎ একই সূত্রে বাঁধা, কেউ কারো মতো চলতে পারবে না। এখন কুমোরটুলিতে তো মাটির দুর্গার তে সেরকম রং ঠং পড়েনি, কালো সাদা মেটে রঙের দুর্গার ছবি দিলে আপনাদের কিন্তু খুব একটা ভালো লাগবে না। যে কয় ঘর ফাইবার দুর্গা বানান, সেই কয় ঘরের ভেতরে অন্যতম প্রশান্ত পাল, তার শিল্পালয় থেকেই এই দু একটি রঙিন দুর্গার ছবি শিল্পীর অনুমতিক্রমে পাওয়া গেছে, সেই কারণে আপনাদের সামনে উপস্থিত করলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনারা ভালো করে লক্ষ্য করুন, একটি জিনিস বাকি আছে সব দেবদেবী এবং মা দুর্গার সাথে, যেটি কেশ লাগানো হয়নি, কেশ বিন্যাসটাই বাকি রয়েছে। সেই কুচকানো সুন্দর কেশ লাগালে দেবী রেডি, দেবীকে বাবল র্যাপারে মোড়া হবে এবং তারপরে দেবীকে বাক্সবন্দি করে আবুধাবি এবং সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করিয়ে দিয়ে আবার সেই রুটিন বাঁধা, জায়গা খালি, সেখানে নতুন দুর্গা, তাকে সাজানো, আবার নতুন গন্তব্য, তার কল্পনার ছোঁয়া সেই মূর্তির শেষে শিল্পী আপনার আমার জন্য তৈরি করে দেবেন। সাথে থাকুন, দেখতে থাকুন শিল্পীর কল্পনা, মানে দুর্গা নিয়ে যে কবিতা লিখছেন সেই কবিতাটি, পরের কবিতাটি কীরকম হয় সেটি আমার জানা নেই, আপনাদেরও জানা নেই, ছবির মাধ্যমে আমরা কবিতার পরিস্ফুটনটি দেখব। হ্যাঁ, এটি দৃষ্টি এড়িয়ে গেছিল, বাঙালিদের আরেক প্রাণের ঠাকুর, ঠাকুর বলবো না দেবী, সেটিও একদম তৈরি, মুকুট থেকে আমরা দেখাচ্ছি, আপনারা বুঝে গেছেন, মা কালী শ্যামা মায়ের একটি ফাইবারের মূর্তিও প্রশান্ত পাল তৈরি করেছেন। প্রশান্ত পাল জানিয়েছেন এই ফাইবারের মূর্তিটি যাবে সিঙ্গাপুরে, হয়তো সেই পুজো কমিটির দরকার নেই কিন্তু একই সাথে চলে যাবে, তাহলে জাহাজের খরচাটা ভাড়াটা গড়পড়তায় হয়তো পুষিয়ে যাবে। রং, মূর্তি বানাবার উপকরণ গত বছরের তুলনায় 30-35% বেড়েছে, কে খেয়াল রাখে, শারদ সম্মান হচ্ছে এশিয়ান পেন্টস, বার্জার পেন্টস, কুমোরটুলির মাত্র কয়েকশো ঘরকে এশিয়ান পেন্টস, বার্জার পেন্টস, বেশি না 15-20 হাজার টাকার রং তাদের ইচ্ছে অনুযায়ী দিতেই পারে, তাতে কোম্পানির ব্যবসাটি আরও ভালো হবে, তাদের কে বোঝাবে, তারা রাস্তায় তোরণ দেবে, মানে গেট দেবে, ব্যানার দেবে, তারপরে অষ্টমী কি সপ্তমীতে বলা হবে এই পুজো কমিটি ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, কে শিল্পীর কথা মনে রাখে একবার ভেবে দেখবেন, এই শিল্পীরাই কিন্তু আসল, যদি শিল্পীরা না থাকে তাহলে আমাদের দুর্গাপূজা কি সম্ভব, বিশেষত আমি কলকাতার কথা বলছি, বাইরের কথা আমরা জানিও না, অনেক মূল্য তারা পারে তারা নিয়ে যেতে পারে, কিন্তু কলকাতার দুর্গার একটা বাজেট আছে, সেই বাজেটে পুজো কমিটিরা তো বলতেই পারে যে আমাদের এই শিল্পীর থেকে আনা হয়েছে, শিল্পীকে না হয় মাল মেটেরিয়াল রং নাই দিলেন, একটা থোক কিছু টাকা তাকে দিতেই পারেন না, এই ধরনের বৈপ্লবিক চিন্তাধারা যবে আসবে তবে কুমোরটুলির হাল শুধরাবে, আর তা নাহলে কুমোরটুলির হাল শুধরাবে না।
আছি ঘরে।